রাজ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে সরাসরি এখানে নিয়োগ করানো হবে আবেদন আপনারা কীভাবে করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে কারা কারা এখানে আবেদনের যোগ্য বয় যেখানে কী চাওয়া হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট কী থাকতে হবে পরীক্ষা কীভাবে হবে এবং পরীক্ষার সেন্টার কোথায় কোথায় রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই এটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্যাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কীরকম ভিডিও পছন্দ ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সে সমস্ত জেলার ভিডিও বা সে সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে দর্শকরা যে জেলা থেকে আমাদেরকে বেশি করে কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে তো চলুন বন্ধুরা আমরা যে নতুন নিয়োগের নোটিস ডাউনলোড করছি সেখানে একবার বিস্তারিত বিষয়গুলো দেখে নেব তো আমরা একেবারে বিস্তারিত নোটিসে চলে এসেছি আপনারা ওয়ান স্ক্রিন নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টার রয়েছে স্টোনোগ্রাফার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের উচ্চ পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে আপনাদের কিন্তু উচ্চ অধিক পাশ করে থাকতে হবে এবং এখানে যেটা বলেছে আপনাদের চল্লিশ ওয়ার্ড সরি এখানে আশি ওয়ার্ড পারমিট আপনাদের কিন্তু হিন্দি এবং ইংলিশে তুলতে হবে যেটা এখানে কম্পিউটার টেস্ট আপনাদের রয়েছে এবং প্রথমে যে এখানে পোস্টটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করানো হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ এখানে বায়োটেকনোলজি ফরেস্ট্রি এই সমস্ত বিষয় আপনাদের পাশ করে থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো রেকাইজ ইউনিভার্সিটি থেকে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যে সমস্ত পদ এখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে আপনারা উচ্চমাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন রিকুয়েস্ট কোনো বোর্ড থেকে এবং আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ ওয়ার্ড পারমিট ইংলিশে এবং পঁচিশ ওয়ার্ড পারমিট থাকতে হবে হিন্দিতে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বা আবেদন এখানে যোগ্য হবেন আর যে সমস্ত পদে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেই সমস্ত পদগুলো আমরা এখান থেকে বিস্তারিত বিষয়ে দেখে নেব টেকনিশিয়ান এখানে রয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন সাথে আইটিআই সার্টিফিকেট আপনাদের থাকতে হবে প্লাম্বার এখানে রয়েছে একই রকম শিক্ষাগত যোগ্যতা এখানে যাওয়া হয়েছে আইটিআই করে থাকতে হবে ফরেস্ট গার্ড পদে এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে আপনারা উচ্চমাধ্য পাশে আবেদন করতে পারবেন কি কোনো বোর্ড থেকে আপনাদের উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ফরে বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তবেই আপনারা এখানে আবেদনের যোগ্য হবেন ছ নম্বরে এখানে যে পোস্টার রয়েছে মাল্টিটেকিং স্টাফ পদে এখানে নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং রেকগনাইজড বোর্ড বা স্কুল থেকে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাশের বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কীভাবে আপনারা এখানে আবেদন করবেন প্রোসিডিয়ার ফর অ্যাপ্লাইংটা এখানে দেওয়া হচ্ছে প্রসিডিয়ারগুলো এখানে দেওয়া হচ্ছে আবেদন কপের থেকে শুরু হচ্ছে আবেদন সাত ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে পাঁচ মার্চ দু হাজার বাইশ পর্যন্ত এই ডেটটাকে এক্সটেনশন করানো হয়েছে এর নোটিশও আমরা ডাউনলোড করে রেখেছি আপনাদের সেই নোটিশটা ওপেন করে দেখাবো এখানে দেওয়া হচ্ছে পাঁচ তিন দু হাজার বাইশের অনুযায়ী আপনাদের বয়সগুলো এখানে থাকতে হবে একুশ বছর ম্যাক্সিমাম এবং মিনিমাম এখানে সরি এখানে ম্যাক্সিমাম তিরিশ বছর বলেছে এবং মিনিমাম এখানে একুশ বছর আপনাদের থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে স্টোনোগ্রাফার পদে এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে লোয়ার ডিভিশন ক্লাকে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হলে আপনার এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফিসগুলো এখানে দেওয়া রয়েছে আনডিজার্ভ ই ডাব্লিউএস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যারা রয়েছে তাদের পাঁচশো টাকা এবং আটশো টাকা দিতে হবে অর্থাৎ প্রসেসিং ফিস এবং অ্যাপ্লিকেশন ফিজ টোটাল তেরোশো টাকা করে আপনাদের পেমেন্ট করতে হবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই সমস্ত ক্যাটাগরিরা যারা রয়েছে তাদের শুধুমাত্র আটশো টাকা করে দিতে হবে এবং অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছে তাদের ফিজিক্যাল মেজারমেন্টে চাওয়া হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট এখানে আপনারা দেখে নিতে পারবেন মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে ওয়ার্ক এখানে যেটা বলেছে পঁচিশ কিলোমিটার চার ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে মেলের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে ফিমেলের ক্ষেত্রে এখানে যেটা বলেছে চোদ্দো কিলোমিটার চার ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে হাইট এখানে বলেছে মেলের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং ফিমেলের ক্ষেত্রে এখানে যেটা বলেছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হতে হবে চিস্টা এখানে বলেছে চুরাশি সেন্টিমিটার অর্থাৎ সেভেন্টি নাইন সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে ফুলিয়ে আপনাদের চুরাশি সেন্টিমিটার করতে হবে মেলে ক্ষেত্রে এখানে বলেছে ফিমেলের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে আপনারা নিয়োগের নোটিশ ভালোভাবে দেখে নেবেন নিয়োগের নোটিস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বা নোটিস ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে এবং আবেদন আপনাদেরকে অনলাইন করতে হবে তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন নোটিশটা আমরা আপনাদের সামনে ওপেন করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেটটা বলা রয়েছে নয় তিন দু হাজার বাইশ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও বলে ভিডিওটিতে অতিব্যব্যই লাইক করবেন চ্যালেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক নিয়ে ক্লিক করে অল অন করে রাখবেন পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন মন্দিরে দেখাবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল এবং ইস্টু ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন